নমস্কার দর্শক বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবারও চলে এসেছি। গুরুজি শ্রী বিনয় মহারাজ, যার নাম শুনলেই আপনাদের আমাদের মুখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। আর এই হাসি ফুটে ওঠার পেছনে যে কারণ, সেটা কিন্তু হচ্ছে তার দেওয়া রেমেডি, তার দেওয়া সমাধানের জায়গা। আপনারা হয়তো ভাবছেন যে তানিয়া অনুষ্ঠানের শুরুতেই একেবারেই প্রথমেই গুরুজির নাম নিয়ে শুরু করে দিলেন। হ্যাঁ, কারণ আপনারা সকলে জানেন গুরুর নাম নিয়ে যে কাজ আপনি করবেন সেই কাজের কিন্তু সার্থকতা সব সময় হয়। আর সেই জন্যই আমাদের এই যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের যিনি মধ্যমণি, শুধুই কি অনুষ্ঠানের মধ্যমণি না, তিনি আমাদের জীবনেরও মধ্যমণি। তার কারণ, যিনি আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলেন, যিনি আমাদের জীবন থেকে দুঃখ কান্নাগুলোকে একেবারে দূরে সরিয়ে দেন, আমাদের গোলটা অ্যাচিভ করতে আমাদের সাহায্য করেন, তিনি তো আমাদের মধ্যমণি হবেনই। তাই এই অনুষ্ঠানে আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আমি তানিয়া চলে এসেছি। এবং আপনারা সকলেই জানেন গুরুজি শ্রী বিনয় মহারাজ, তার নামের আগে বা পরে নতুন করে কিছু আর বলার নেই। কারণ এত বছর তিনি আপনাদের শুধু মনের মন্দিরেই নয়, আপনাদের জীবনে আপনাদের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায়, যে জায়গাগুলো আপনাদের শূন্যস্থান পূরণের জায়গা ছিল সেই জায়গাগুলোকে তিনি পূরণ করে দিয়েছেন। তাই নতুন করে তাকে নিয়ে আর বলার মতো ধৃষ্টতা আমার নেই, আপনাদেরও শোনার সেই জায়গাটা নেই। আপনারা শুধু জান, আপনারা শুধু চান যে তার কাছ থেকে কথা শোনা, তার কাছে আসা, তার মাধ্যমে নিজেদেরকে ভালো রাখা, আর যেটা আপনারা বহু বছর ধরে করে আসছেন। তারই মধ্যে এগিয়ে চলেছে আমাদের নতুন বন্ধু, যারা আমাদের এই নতুন বন্ধুত্বর পরিবারকে আরও বেশি সমৃদ্ধ করে তুলেছেন। বেশি কথা বাড়াবো না, আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সাথে, আমাদের এই স্টুডিওতে রয়েছেন আপনাদের, আমাদের সকলের প্রিয় সেই মানুষটি, যার ঝুলিতে অ্যাওয়ার্ডের যেমন কোনো শেষ নেই, তার ঝুলিতে আপনাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসারও কিন্তু কোনো শেষ নেই। এক বা একাধিক নয়, এমন বহু মানুষ শুধুমাত্র কি আমাদের এই জেলাতে, আমাদের এই দেশে না, দেশ বিদেশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে তার ভক্তবৃন্দদের। আর সেই ভক্তবৃন্দদের ভালোবাসায় আপনাদের এই অনুরোধে আমরা তার বিজি শিডিউল থেকে বহু কষ্টে তাকে পেয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকের এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠান আপনাদেরই জন্য, তার কারণ সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। আপনারা সকলেই জানেন যে কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে ঢল নেমে যায় তার ভক্তবৃন্দদের, প্রত্যেকেই চান এই ভালো তিথিটাকে কাজে লাগাতে। সবাই আসতে পারেন না, কিন্তু আগে থেকে যদি আপনারা একটুখানি সেই জায়গাটাকে ঠিক করে নেন, তাহলে আমার মনে হয় এই কৌশিকীতে আপনার সমস্যার সমাধানের জন্য গুরুজি শ্রী বিনয় মহারাজ সবসময় যেমন ছিলেন তেমনই আছেন। আমাদের মধ্যে এই মুহূর্তে স্টুডিওয় উপস্থিত আছেন গুরুজি শ্রী বিনয় মহারাজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া, আর আমাদের মধ্যে রয়েছেন গুরুজি শ্রী বিনয় মহারাজ। নমস্কার। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী শ্রী গুরুদেব। আজ বহু বছর পর আমি আবার স্টুডিও এলাম কিছু গিফট নিয়ে। যখনই আমি স্টুডিওয়ে আছি, কিছু না কিছু আপনাদের জন্য নিয়ে আসি। তো আমি আমার বেশি কথা না বলে আমি মেন কাজের কথাগুলো বলি। যেটা প্রথম হচ্ছে কৌশিকী অমাবস্যা, সামনে অমাবস্যাটা কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যার জন্য আমরা তান্ত্রিকরা এক বছর অপেক্ষা করে থাকি। ঠিক সেইভাবে আপনারাও অপেক্ষা করে থাকেন কি সেই শুভক্ষণ, সেই অমাবস্যার তিথিতে আমরা কিছু করাবো। কিন্তু তারা, আপনারাও কিন্তু কিছু করাতে পারছেন না। কেন পারেন না? কারণ তন্ত্র প্রতিকার করতে গেলে, জ্যোতিষের প্রতিকার করতে গেলে নাকি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা লাগে শুনেছি, আমি জানি না এরম কিছু লাগে বলে আমার আইডিয়া নেই। তবু আমি বলবো, নতুন যে আমি যে নতুন ঝুলি, মানে নতুন আমার গিফটের যে ঝুলি নিয়ে এসেছি, সেটা তানিয়াকে আমার বলা আছে, তানিয়া আপনাদেরকে বলবে। আর একটা কথা বলে দিই, আমাকে কোথায় আপনারা পাবেন আগে সেটা জানুন, তারপরে আমার যেটুকু বলার বলবো। তার কারণ টিভি চ্যানেলে বসে আমি ক্লাস করাবো না, টিভি চ্যানেলে বসে আমি জ্যোতিষ বোঝাবো না কি আমি জ্যোতিষ বা আমি তান্ত্রিক। আমার কতগুলো কথা আপনাদের সামনে শুধু তুলে ধরবো। তো তানি, আমি কোথায় থাকবো এবং কি আছে, কেন কৌশী অমাবস্যায় প্রত্যেকটি মানুষ আমার কাছে আসতে পারবে, কেনই বা আসবে? আমি আছি আপনাদের বন্ধু, আপনাদেরকে জানানোর জন্য। আর প্রথমেই যেটা জানাবো, আপনারা সকলেই জানেন যে আমরা এটা জানি যে গুরুজি মানেই কিন্তু সান্টা ক্লজের আরেকটা রূপ। কেন এটা আমি বারবার বলি, তার কারণ প্রত্যেকটা সময় তিনি কিন্তু আমাদের সেই সুবর্ণ সুযোগগুলো দেন, সেই সুবর্ণ গিফটগুলো দেন, যে গিফটের দ্বারা আমরা শুধুমাত্র উপকৃত হই। এমনও হয়েছে যে সামান্যতম দক্ষিণা, যেটাকে আমরা দক্ষিণা না বললেই পারি, কারণ সকালবেলা আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে বাইরে যান বন্ধু,
100 টাকায় আপনার এক ব্যাগ ভর্তি বাজারও হয় না, কিন্তু তিনি 101 টাকার মূল্যেও মানুষকে দেখেছেন। কাদের দেখেছেন? যারা তার কাছে আসতে চাইছেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির জন্য, কাঠামোর জন্য তারা তার কাছে আসতে পারছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু সেটাও করেছেন। এছাড়া বহু এমন জায়গায় তিনি তার যে উদারতা দেখিয়েছেন সেগুলো বলা বাহুল্য। এবারে যে তারাপীঠে আমরা কৌশিকী অমাবস্যার কথা বলছি, সেই কৌশিকী অমাবস্যাতে আপনি কি করে তাকে দেখাতে পারবেন এবং সমাধানের পথটা পাবেন? না, প্রতিটা মানুষ ভাবেন কি আজকের দিনে কোনো ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের কাছে যেতে গেলে হাজার হাজার খরচ, আমরা তো পারবো না। আমি বলি যারা পারবেন না সেই সব জ্যোতিষীর কাছে যেতে, আপনি আমার কাছে আসবেন, কারণ আমার কাছে আসতে গেলে হাজার হাজার টাকা লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা আর একটা, এই কৌশিকী অমাবস্যায়, মাফ করবেন কথাটা কৌশিকী অমাবস্যা নয়, কথাটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এটা লোকাচারে আমরা কৌশিকী কৌশিকী বলি, কথাটা কৌশিকী অমাবস্যা। বা এই অমাবস্যা কেন কৌশিকী অমাবস্যা নাম হলো, এই অমাবস্যার মাহাত্ম্য কী, এগুলো নিয়েও আমি আলোচনা করব। তো এই কৌশিকী অমাবস্যায় আপনারা আসবেন, যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষদের কাছে যাচ্ছেন, তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কিন্তু তাদের বিল নিয়ে আপনারা চলে আসছেন, তাদের কাছে শুনে নিচ্ছেন যে কত টাকা লাগবে, তারপরে আপনার সেই সাহস হচ্ছে না, আপনিও পারছেন না আপনার সমস্যা থেকে মুক্তি। এই জায়গাটাতেই কিন্তু গুরুজি আপনাদেরকে সেই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন যে আপনাদের যে ধ্যান ধারণা যে কয়েক হাজার না গুরুজি, এমনও আমরা শুনেছি কয়েক লাখ টাকাও লাগে এই সমস্যা সমাধানের থেকে বেরোতে। না, কারণ হচ্ছে গুরুজি শ্রী বিনয় মহারাজ তন্ত্রকে বিক্রি করে না, এটা সব থেকে প্রথম কথা। আর জ্যোতিষ অবশ্যই থাকতে হবে, তার কারণ হচ্ছে আমি প্রেডিকশন করি কিন্তু জ্যোতিষ মতে, 100% জ্যোতিষ মতে আমি প্রেডিকশন করি, তার কিন্তু যখন আমি প্রতিকার করি সেটা আবার কিন্তু 100% তন্ত্র মতে আমি প্রতিকার করি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমার একটা বক্তব্য হচ্ছে কি, যখন আমি প্রেডিকশন করে নিলাম, তারপরে প্রেডিকশন করার পর যখন শুনে নেয় সাধারণ মানুষে কি এত টাকা খরচ, তার ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারে না। সেই সকল বন্ধুদেরকে আমি বলছি, আপনারা একবার কৌশিকী অমাবস্যার আগে, প্রচুর মানুষের ঢল, আপনারা একবার আসুন, এসে কথা বলে যান, যে কোনো একটি সমস্যা আপনাদের নিম্ন থেকে নিম্নতম মূল্যে আমি সমাধান করব, এই কথাটা আমি দিলাম একদম। যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে যে আমার এই সমস্যার জন্য এত কম পয়সায়, এত কম, দেখুন টাকা কিছু না হলেও লাগে, যে কোনো কাজে লাগে, যে কোনো পরিস্থিতিতে কিঞ্চিৎ মূল্য লাগে, অবশ্যই লাগবে, কিন্তু সেটা আপনি এফোর্ড করতে পারবেন, সেই এফোর্ডেবলের জায়গাটা কিন্তু গুরুজি আপনাদের। কিন্তু আরেকটা কথা দানিয়া, একটি মানুষের যদি 10 খানা সমস্যা থাকে, 5 খানা সমস্যা থাকে, সেটা কিন্তু আমি করব না, যে কোনো একটি সমস্যা ন্যূনতকে ন্যূনতম, আমি আপনার সমস্যা জেনুইন হতে হবে এটা, কারণ আপনার সেই সামর্থ্য আছে, কিন্তু গুরুজি আপনাদেরকে সেই জায়গাটা দিচ্ছে বলে আপনি বন্ধু চলে এলেন। এই জায়গাটা শুধুমাত্র আমি দিচ্ছি যারা আমাকে, গুরুজি বিনয় মহারাজকে শ্রদ্ধা ভক্তি করেন এবং দুস্থ, সত্যি তারা দুস্থ, তাদেরকে আপনারা জায়গা করে দিন, আপনারা আসুন আমার কাছে, আমি নিশ্চয়ই কৌশিকী অমাবস্যায় আপনাদের এই সমস্যাগুলো কৌশিকী অমাবস্যা আসার আগে যেটা আপনাদের করতে হবে, আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, যে চেম্বারটা আপনার বাড়ির কাছে হচ্ছে চলে আসুন, ওনার সাথে যোগাযোগ করে নিন। আপনারা ওনাকে সিঁথির মোড়ে উজালা জেমসে যেমন পেয়ে যাচ্ছিলেন তেমনভাবেই পাচ্ছেন। এছাড়া আপনারা ওনাকে পাচ্ছেন উজালা অ্যাস্ট্রো পয়েন্টে, আপনারা সকলেই জানেন উজালা অ্যাস্ট্রো পয়েন্ট যেটা সিঁথির মোড়ে অবস্থিত। এছাড়া কালীঘাট, হাওড়া, ব্যারাকপুর প্রত্যেকটা জায়গায় তিনি থাকছেন, কৃষ্ণনগর, মেচেদা, তারাপীঠ, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, এবং শুধু দেশে না বিদেশেও আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন, মালয়েশিয়া এবং দুবাইতে। জানিয়ে দিতে চাইব যে এই মাসের অর্থাৎ 12ই আগস্ট তিনি থাকছেন মেচেতাতে, 13ই আগস্ট তিনি থাকছেন কৃষ্ণনগরে, এবং 19ই আগস্ট আবার আপনাদেরই অনুরোধে তিনি মেচেতায় থাকছেন। 20 তারিখ থেকে একদম 22 তারিখ পর্যন্ত অর্থাৎ 20 অগস্ট থেকে 22শে অগস্ট পর্যন্ত তিনি গৌহাটি থাকছেন, এবং এই কৌশিকী অমাবস্যার পূর্ণতিথিতে 25 তারিখ থেকে 25শে অগস্ট থেকে তারাপীঠে তিনি থাকছেন 30শে অগস্ট পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, সমস্যায় তো ভুগছেন, কেন দেরি করছেন? এই মুহূর্তে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি জানিয়ে দিচ্ছি, সেখানে কল করে নিজের নামটাকে এনরোল অর্থাৎ নামটা লিখিয়ে ওনার সাথে যোগাযোগ করুন, কারণ এই সুবর্ণ সুযোগ আর মনে হয় আপনারা পাবেন না। এরপর যে সুযোগটা তিনি আপনাদের এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে দিচ্ছেন তা হলো যে আপনার যে কোনো একটা সমস্যার যে সমাধানের জায়গাটা, যেটা আপনি আপনার অর্থনৈতিক দিকটা, পরিকাঠামোটা আপনার
খুব দুর্বল বলে আপনি পারছিলেন না, বহুদিন ধরে তারা পারছে না, মানে এত টাকা চাইছে আপনারা পারছেন না সমাধান করতে, সেই জায়গাটা তিনি কিন্তু রিকভার করেছেন। একটি সমস্যা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ন্যূন থেকে ন্যূনতম মূল্যে করে দেব, মানে কিঞ্চিৎ মূল্য আপনাকে দিতেই হয়। অবশ্যই 8967614404 অথবা 9836283331 এই দুটো নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে বন্ধু, তাই নিজেদের সেলফোন চটপট ডায়াল করুন এই নাম্বারগুলো, এবং যে কোনো একটা 10 ডিজিটের এই নাম্বার ডায়াল করে আপনারা অবশ্যই গুরুজি শ্রী বিনয় মহারাজজির সাথে যোগাযোগ করে নিজেদের এই যে সমস্যার জায়গাটা, যেটা টাকার জন্য আপনারা করতে পারছিলেন না, সেই সমস্যার সমাধানের পথটা অবশ্যই নেবেন। একটু গুরুজির কাছে চলে যাব আমি, একটা প্রশ্ন, এই কৌশিকী অমাবস্যার যে মাহাত্ম্য সেটা আমরা অল্প বিস্তর হলেও সকলে জানি, কিন্তু আপনার কাছ থেকে শোনার যে লোকটা সেটা সামলাতে আমি খুব শর্টে বলি। অ্যাকচুয়ালি কথাটা আমি একটু আগেই বললাম, কথাটা কৌশিকী অমাবস্যা নয়, কথাটা হচ্ছে কৌশী অমাবস্যা কিংবা আলোক অমাবস্যা। তার কারণ হচ্ছে এটা তারাপীঠে কেন প্রসিদ্ধ, এই অমাবস্যাটা তারাপীঠের জন্য কেন এত স্পেশাল, কেন এখানে লক্ষাধিক মানুষ এই অমাবস্যাতে পৌঁছে যান, তার কারণ একটাই, তারাপীঠ ভৈরব যিনি গুরু বামদেব, উনি এই দিনকে মাকে কুশাসনে বসিয়ে কিন্তু পুজো করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন এই দিনকে, এই জন্য এই দিনের এই মাহাত্ম্য। মাহাত্ম্য বললাম, এর সাথে সাথে আমি একটা নেগেটিভ কথা আপনাদেরকে বলতে চাই, কেন আপনারা প্রতারিত হচ্ছেন, কেন আপনারা সুস্থ ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছেন, অসুস্থ মানে শুধু শারীরিক অসুস্থ নয়, আপনার বিজনেস খুব ভালো চলছিল, আপনার ছেলে খুব ভালো পড়াশোনা করছিল, কিংবা আপনার ছেলের বিয়ে দিয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো রিলেশন ছিল, হঠাৎ এইগুলো যেন সব গণ্ডগোল হয়ে গেল, কেন হলো? তার কারণ একটাই, আমরা জানি আমরা এই আধুনিক যুগে বাস করছি, আমরা যেই সময় প্র্যাকটিস করছিলাম, আমরা যেই সময় সাধনা করেছি, ওই সময় কিন্তু কোনো মিডিয়া ছিল না, ওই সময় কিন্তু কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব চ্যানেল কিছু ছিল না। আজকের দিনে কি হচ্ছে বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, কেন আপনারা ঠকছেন এবং কেন কি করে আপনারা আপনাদের সর্বনাশটাকে ডেকে নিয়ে আসছেন, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। আপনারা সকলে জানেন যে ইউটিউব যে চ্যানেলটি, ইউটিউব যে কি বলে ওটাকে মাধ্যমটি, এক্স্যাক্টলি ওই মাধ্যমে আপনারা যে কোনো সমস্যার সমাধান পাচ্ছেন, একদম আপনি ইউটিউবে বসে ইউটিউবটাকে ক্লিক করুন, ক্লিক করে আপনার সমস্যা বলুন, সেই সমস্যার সমাধান আপনি ওখানে পাবেন। কিন্তু আপনার সর্বনাশ আপনি কি করে ডেকে আনছেন সেটা আমি আপনাদেরকে বলবো। ইউটিউবে, ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম কারা করছে, সেই প্রোগ্রামটা অথেন্টিক কিনা আগে সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি তো বাড়িতে বসে বসে ক্লিক করছেন, দেখেও নিচ্ছেন, বুঝেও নিচ্ছেন, আপনার সর্বনাশটাও আপনি ডাকছেন, কি করে আপনার সর্বনাশ করছেন সেটা আমি বলছি। তার আগে বলে দিই, ইউটিউবে বসে যারা বলছে তারা কিন্তু অথরাইজড পারসন তো কেউ নয়, যে তারা যেটা বলছে সেটাই শেষ কথা তা নয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা এমন এমন চমকদারি কথাবার্তা বলছে ইউটিউবের মধ্যে যে আপনারা শুনছেন এবং আপনারা সেইটাকে শুনে সেইভাবে আপনারা তন্ত্রটাকে প্রয়োগ করছেন। একটা জিনিস মাথায় রাখবেন, তন্ত্র কিন্তু যারা সংসারী, যারা সংসারের মধ্যে আবদ্ধ আছেন তাদের জন্য কিন্তু নয়। তো আপনারা ইউটিউব চ্যানেল দেখে প্রসেসগুলোকে ফলো করছেন, একের পর এক ভুলগুলো কিন্তু আপনারা করে যাচ্ছেন, এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যে যদি আপনার প্রবলেম সলভ ইউটিউব চ্যানেল দেখে হয়ে যেত, যে কোনো প্রবলেম সলভ যদি হয়ে যেত, তাহলে কিন্তু আমরা জ্যোতিষীরা পড়াশোনা করে, আমরা তান্ত্রিকরা সাধনা করে এই জায়গায় বসতাম না, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে দেখতে হবে কি আপনি কার প্রোগ্রাম দেখছেন, ইউটিউবে আমারও চ্যানেল আছে, আপনাকে বুঝতে হবে যে যে মানুষটা সব থেকে আগে সেই মানুষটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি আমি কার কথা শুনে নিজের জীবনে ভালো কিছু করতে চলেছি, সেটাকে আপনাকে দেখতে হবে। আর মজার বিষয় হচ্ছে টিভি চ্যানেল আজ নয়, আজ মানে কত বছর হয়েছে আমি ঠিক কাউন্টিং করে বলতে পারবো না, তবে থেকে আমরা টিভি চ্যানেলে বসছি, একটা মজার বিষয় আমি দেখছি চ্যানেলে যে সকল মানুষে বসছেন, আগে আচারিয়া, ভারতী, হাবি জাবি নানান রকম লিখতেন, এখন সবাই লিখতে শুরু করেছেন গুরুজি,
ঠিক নামের আগে গুরুজি, এই চলটা কিন্তু এই গুরুজি শ্রী বিনয় মহারাজ থেকে আরম্ভ হয়েছিল। তারপরে দেখি প্রত্যেকে নিজের আগে গুরুজি লিখেছে, গুরুজি লিখলে কিন্তু হবে না, সেই গুরুগম্ভীর ব্যাপারটা তোমার মধ্যে থাকতে হবে, সেই জিনিসটা আছে কিনা সেটা দেখতে হবে, এটাকে মাথায় রাখতে হবে, আর আপনাকে সেই মানুষটাকে বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে, তবেই কিন্তু হবে, তাছাড়া হবে না, এটা মাথায় রাখতে হবে। একেবারে। আরও একবার একটু জানিয়ে দিতে যাবো আমার দর্শক বন্ধুদের যে যারা এই কৌশিকী অমাবস্যাতে নিজেদের সমস্যা সমাধান করতে চাইছেন, যারা বহু বছর ধরে নানান ধরনের কঠিন সমস্যায় রয়েছেন কিন্তু তথাকথিতভাবে সমস্যা সমাধান করতে পারছেন না, বহু জ্যোতিষীর কাছে গেছেন, তান্ত্রিকের কাছে গেছেন, কিন্তু এমন কিছু মূল্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে না বাবা থাক, স্বস্তির থেকে শান্তি ভালো, এই যে ব্যাপারটা সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনার বড় ব্যাপার হচ্ছে। তানিয়া, আমি দেখেছি যেই ছেলেটিকে আমার নিজের এরকম চোখে দেখা, ছেলে হোক মেয়ে হোক, এরা দু বছর, এক বছর, ছ মাস, তিন মাস কোনো জ্যোতিষীর সান্নিধ্যে গেল বা কোনো তান্ত্রিকের সান্নিধ্যে গেল, তারপরেই কোনোভাবে কপালে একটা তিলক, লাল কাপড় পরে তারা যেভাবে হোক টিভিতে বা পেপারে অ্যাড দিল, সাধারণ মানুষের কিন্তু কোনো দোষ নেই, সাধারণ মানুষ এই পোশাকটাকে রেসপেক্ট করে, সাধারণ মানুষ কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি এই পোশাকের ভেতরে কি লুকিয়ে আছে, তো সেই সাধারণ মানুষ সেই জায়গাটায় গিয়ে ঠকে যাচ্ছে, যার জন্য আমি বারবার বলছি কি আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি আমি কার কাছে যাব। আপনি একবার না সেই মানুষ যার কাছে যাবেন আপনি ভাবছেন, সেই মানুষের একবার না পারলে দুবার, চারবার, দশবার প্রোগ্রাম দেখুন, সেই প্রোগ্রামেই কিন্তু আপনি বুঝে যাবেন যে সেই মানুষটার কাছে আপনার যাওয়া উচিত কি যাওয়া উচিত নয়, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে জানিয়ে দিতে চাইবো আপনারা কিন্তু এই কৌশিকী অমাবস্যায় যদি গুরুজির কাছে আসতে চান এবং তার দেওয়া এই যে সুযোগ্য একটা সুযোগ সেটা যদি নিতে চান তাহলে যে কোনো একটা সমস্যা নিয়ে আসুন, এবং অবশ্যই এই অমাবস্যার আগে, অর্থাৎ আপনারা জানেন যে 29-30 তারিখের এই যে কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যার আগে যোগাযোগ করতে হবে। ওনার চেম্বারগুলো জানিয়ে দেবো, শীতির মোড়ের উজালা জেমস এবং উজালা অ্যাস্ট্রো পয়েন্টে তিনি কিন্তু আপনাদের জন্য থাকছেন। তাছাড়া কালীঘাট, হাওড়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর, মেচেতার, তারাপীঠ, শিলিগুড়ি এবং মালদা, গুয়াহাটি, এই প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু থাকছেন। বিদেশেও তিনি কিন্তু তার যে ভক্তবৃন্দ তাদের ডাকে সাড়া না দিয়ে পারছেন না, তাই মালয়েশিয়া এবং দুবাইতেও কিন্তু তিনি প্রতিনিয়ত তার চেম্বার করছেন। জানিয়ে দেবো এই মাসের 12 তারিখে তাকে আপনারা মেচেতায় পেয়ে যাচ্ছেন, মেচেতাতে তিনি আবার এই মাসের 19 তারিখে যাচ্ছেন, কৃষ্ণনগরে তিনি কিন্তু 13 তারিখে থাকছেন অর্থাৎ 13 অগস্টে, 20 থেকে 22 তারিখ পর্যন্ত তাকে আপনারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন এবং 25 থেকে 30 তারিখে আপনারা তাকে তারাপীঠে থাকছেন, অর্থাৎ আবার সেই কৌশিকী অমাবস্যা, এই মাফ করবেন কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যাতে আপনারা যখন তাকে সেখানে পেয়েই যাচ্ছেন তখন বন্ধু কেন শুধু শুধু এই সুযোগটাকে হারাচ্ছেন, এই সুযোগটাকে হারাবেন না, এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান, কারণ তিনি আপনাদের তুলে দিচ্ছেন সেই সুযোগ, যে সুযোগের জন্য আমরা কিন্তু সবসময় চাতক পাখির মতো বসে থাকি যে আবার কখন গুরুজি তার ঝুলি থেকে বার করবেন আমাদের জন্য নানান ধরনের সুযোগ। তার কারণ সত্যি তো টাকাটা তো একটা বিশাল ফ্যাক্টর, আর যেখানে অর্থনৈতিক কাঠামোটা এত ডামাডোলের জায়গায় চলে গেছে গুরুজি যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমরা ভীষণভাবে ডামাডোলের মধ্যে রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু মানে কি বলবো একটা লামসাম মানি দেওয়া এটা কিন্তু খুব চাপের ব্যাপার। টাকা তো টাকা, তারপরে আমি বলি তানিয়া একটা কথা খুব ভালো করে শোনো, প্রচুর মানুষের ফোন আসে এবং তাদের মধ্যে থেকে দেখবে প্রচুর মানুষ বলে মা ভীষণ অসুস্থ, হাঁটতে পাচ্ছেন না, মা বিছানায় সবসময় শয্যাশায়ী, কিংবা কোনো এনার্জি নেই ওনার মধ্যে, মা হোক, ভাই হোক, বোন হোক, হোয়াটসঅ্যাপ, প্রচুর ডাক্তার দেখিয়েছি গুরুজি, কোনো লাভ হয় না। বা কেউ বলছেন কি এত শত্রুতা করছে বাড়ির আশপাশে, মানুষ টিকতে পাচ্ছি না, এবং যারা একটু নিরীহ মানুষ আপনারা তো আপনাদের কী হয়, যারা নিরীহ তাদের জন্য বলছি, তারা কী হয় যদি কেউ সামনাসামনিও শত্রুতা করে সে কিছু করতে পারে না, তার কাছে একটাই রাস্তা বেঁচে থাকে, সে ঈশ্বরের কাছে, ঈশ্বরের সামনে বসে এবং বসে চোখের জল ফেলে, কিন্তু কর্মটা আপনাদেরকে করতে হবে এটা মাথায় রাখবেন। শত্রুকে কিন্তু কুকুর বানিয়ে দেওয়া যায়, এটা গুরুজি শ্রী বিনয় মহারাজ করে দেখিয়েছেন এবং বলেও দিয়েছেন, আমি দেখিয়েও দিয়েছি শত্রুকে কুকুর বানিয়ে রাখা যায়, সম্ভব, শত্রু কিন্তু টেরও পাবে না, সেই শত্রুকে জব্দ করা যায়। তার পাশাপাশি আমি বলি যারা আপনারা অসুস্থ, ডাক্তারের ওষুধ করে নানান রকম চেক আপ করে কিছু পাননি, যদি আপনি ডক্টরকে দেখিয়েছেন, আপনি নানান রকম রিপোর্ট করিয়েছেন কিন্তু কিছু বেরোয়নি, সেই সব পেশেন্টরা আমার কাছে আসুন, আমি আপনাদেরকে বলছি 3 দিন সময় নেব,
তিন দিনের মধ্যে আপনাদেরকে সুস্থ করব। 100% না, 100% হয়তো পারবো না, তিন দিনের মধ্যে আপনাকে দেখিয়ে দেবো কি গুরুজি শ্রী বিনয় মহারাজ এই রোগটা থেকে আপনাকে বার করতে পারবেন, তারপরে আপনাকে আস্তে আস্তে ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন, এটা মাথায় রাখবেন। শুধু শত্রু বলে না বা অসুস্থতা বলেও না, আপনারা দেখবেন প্রচুর মানুষ এই মুহূর্তে মানে এখন যেটা চল নেমেছে সেটা দেখবে কি আমি একজনকে ভালোবাসতাম, আমার সঙ্গে রিলেশন ছিল, দু বছর রিলেশন হওয়ার পর সেই মেয়েটি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করছে না, সেই মেয়েটি আমাকে ব্লক করে দিয়েছে, সেই মেয়েটি অন্য ছেলের সাথে ঘুরছে। তাহলে সেই সব মানুষদেরকে বলছি আপনারা একবার আসুন, আর পারলে দুজনেরই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। কারণ বারবার আমি বলেছি আমার প্রেডিকশন কিন্তু 100% জ্যোতিষমতে, আমি 100% আগে প্রেডিকশন করব, করার পর দেখব। তবে এইটুকু বলি, 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টায় কোনো বশীকরণ হয় না, কোনো দিন হবেও না, কিন্তু বশীকরণ সাবজেক্টটা আছে, ছিল, থাকবে, এটাকে মাথায় রাখবেন। 100% বশীকরণ হয়, কিন্তু এর জন্য সময় দিতে হয় আপনাদের, আর এর জন্য কতগুলো জিনিস লাগে আমি আমার অন্য প্রোগ্রামে কি কি লাগে বা কিছু টোটকা আমি আপনাদেরকে দিয়ে দেব। সেই জায়গাটা আমাদের কাছে সময় খুব কম, তাই বেশি কিছু বলতে পারছি না, এইটুকু বলবো কৌশিকী অমাবস্যায় আপনাদের জন্য আমি যেটা করেছি, কারণ আমি যদি আমার বেশি কথা বলতে থাকি সময় পাবো না, তাই আপনাদের লাভের কথাটা বললাম। এই কৌশিক অমাবস্যায় আমি যে ব্যবস্থা করেছি, যারা আসতে পারছেন না, যারা রেমেডি করাতে পারছেন না, তারা একবার যোগাযোগ করুন। আপনাদের জন্য প্রতি বছরের নয়, এই বছরও আমি কিন্তু নিম্ন থেকে নিম্ন মূল্যে আমার গুরুর আদেশে আমি এটা করছি। কন্ট্যাক্ট নাম্বার হলো 8967614404 অথবা 9836228331। এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে, যে কোনো একটা নাম্বারে কল করুন, কল করে আপনার জীবনের যে সমস্যা, যে সমস্যায় আপনি প্রতিনিয়ত ভুগছেন, বহু বছর ধরে ভুগছেন, সেই জায়গাটাকে কিন্তু আপনি প্রশস্ত করতে পারেন। আপনারা সকলেই জানেন দ্বিতীয় কালপুরুষ সিদ্ধ হচ্ছেন গুরুজি শ্রী বিনয় মহারাজজি, অসম সরকারের দ্বারা তিনি বহুবার সম্মানিত হয়েছেন, এছাড়া তার মধ্যেখানে অনেকগুলো বছরের অনেকগুলো সম্মান তিনি পেয়েছেন, নানান ধরনের অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন। এবং আপনাদেরকে ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি, গতকালই গুরুজি কিন্তু পেয়েছেন জীবনপ্রীতি সম্মান, অর্থাৎ কাল পর্যন্ত তিনি কিন্তু সম্মানে সম্মানিত ভূষিত হচ্ছেন, সমস্তটাই আপনাদের ভালোবাসায়, আপনাদের শ্রদ্ধায়। কিন্তু এই শ্রদ্ধা কেন, তার একটাই কারণ, তিনি আপনাদের কাজ দিচ্ছেন। দেখুন, একটা সাধারণ মানুষ গুরুজি যখন আসেন তিনি কিন্তু এই টেকনিক্যাল কথাগুলো বোঝেন না, আপনার ভাষায় কিছু বুঝবেন না। আমি একটা জিনিস বুঝেছি, সাধারণ মানুষ আমাদের কাছে আসেন তাদের সমস্যা নিয়ে, এবং একটা কথাই, সেই সমস্যার সমাধান যদি করতে পারি তবেই সেদিনকে গুরুজি শ্রী বিনয় মহারাজকে লোকে স্যালুট করবে, তা নাহলে বলবে আরো 5 জন জ্যোতিষীর মতন ইনিও একজন, বড় বড় গল্প দিয়ে চলে যান। তো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড টিভিতে কথা বলি, আমার বক্তব্য একটাই, আপনারা যারা বলেন যে তন্ত্র হয় না, তন্ত্র নেই, জ্যোতিষ ফেক, তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি আপনারা একবার আসুন। কারণ জ্যোতিষ আদি ভৌতিক বিদ্যা, তন্ত্র আদি ভৌতিক জিনিস, আছে, ছিল, থাকবে। জ্যোতিষীরা ভুল হতে পারে, জ্যোতিষ শাস্ত্রটা ভুল নয়, তান্ত্রিকরা ভুল হতে পারে, তন্ত্র সাবজেক্টটা কিন্তু ভুল নয়, এটাকে মাথায় রাখতে হবে। আজকে আর আমাদের কাছে সময় নেই, অবশ্যই যেতে যেতে আরও একবার আপনাদের জানিয়ে দেবো, 8967614404 অথবা 9836228331। কৌশিক অমাবস্যা আসার আগে অবশ্যই এই নাম্বারে কল করুন, গুরুজির সাথে যোগাযোগ করুন। নমস্কার।